দুধের মধ্যে তুই পানি দিছ আমি দুধের মধ্যে পানি দেই নাই আমি পানির মধ্যে দুধ ডাইলা দিছি বুঝছেন আপনি না করছেন না হ্যাঁ না করতে পানি দে অপরাধ অপরাধ আমি কি এরে আপনার কথা অমান্য করি আমি এবার পানির মধ্যে দুধ দিছি আমি শেখার আমি দুধ চেক করি চেক করে করে দেই আপনি এখন ভালো হইছে বাইতে দুধ নেই দেখে গাল ভরে আপনি চেক করেন তারপর দুধ কিনুন কি এর চেক মেক করেন বুঝতাইছি না আপনার কথা কি এর চেক চেক বজো নাই হ্যাঁ চেক দুধের মধ্যে কার পানি আছে এটা যদি কারে ধরা পড়ে যে পানি আছে তার আইন তো বিচার করা হবে বিচার করবেন ওহো আমি দুধ নিয়ে সিঙ্গে রাঙ্গে দুধের না চলন গো কি কই হলাস না খালি দুধ নিয়ে বাজারে যাও বাজারে যা দুধ নিয়ে সাফাই সাফাই নিয়ে করস নাই কথা কইলি খালি সাফা করি আমি দেখ বেশি কথা কবি না তোর সেটা কই হেরা হুন এই যে দুটি নিয়ে যা বাজারে বেচা তুই কিছু আনো নাকবে নাকি আনো না কোনা খালি গরু নিকে বসি আনিস আর পাঁচতে মাইসের মাংনা দিস হ্যাঁ মাংনা দে 60 টাকা কম বেশি না দুধ ওই এখন যে বাবা যা ওই 60 টাকা করে বেশি কি লাভ হবে 70 টাকা নিছে ভালো কি তার মধ্যে পানি দিয়া নিয়ে মাইছে গেছে মাইছে দিয়ে গেছে এখন হ্যাঁ এই মানুষ হারামি পানা করে কিন্তু এই দুধের মাঝে পানি মিশিয়ে নেয় এই সমস্ত কাজ কাম করে এই বলে একটা বাজার আছে এই বাজার দামার দেহা উচিত
এই বাজারে বলে জ্ঞান জাম বেশি খালি দুধের মধ্যে পানি মিশা আজকে যদি দরা হারি তালি বনে করবি তো করে কিয়ামত নাগাই দিন আমি অফিসার রবি সিং কিয়ামত বাদ নাগাই দিন মাস কই কো তাড়াতাড়ি আহো দেইখা দরকার বলি বুইজা হই না তারপর দেখি না মু আচ্ছা ঠিক আছে তারপর যাও তুমি পাঁচ সাত কিলোর করে রাখো আমি দুধ যাইতেছি আচ্ছা যাও গ্রাম দলি আচ্ছা যাও ফরহাদ কি কি হইলো রে এই যে সকাল থেকে আইনে পড়েছি একটা কাস্টমার নাই আমি নি যাব দরকার কো লাগে রে ফরহাদ বেলা 7টা বাজে গেল তবে দূর দোকান খুলে না এবদ্রি কাস্টমার এলো না হ্যাঁ ঠিকই কইছ রে ফরহাদ দোকান খুললি পরে তো আবার দোকানদার রাঙ্গো খেদে দিবেন দিকে তো নন নানে দেন বহু কাস্টমার আইলে তাড়াতাড়ি পয়সা দা হারতাম গা বুঝছ কি ভরা হ্যাঁ নিয়ে গেছে গা ভাই আসান ভাই কি তুমি তো মুরা বহু কে না গুলো মাঝে মাঝে তে ধরা পড়ো হ্যাঁ নিকে তুমি মুরা বহু যাও ধরা পড়ি তা তোমার কি তোমার কি তোমার এত বেজত বাচ্চা কে বেজত বাজে না আগরে বারবার যে ধরো বড় তোমার শরম করে না শরম করে না শরম করে কোন মানে না করে এটা তোমার বাপের জায়গা বই না আমার বাপের জায়গা না বললো তুমি নিয়ে আজ বেরলাম দুধের মধ্যে কি তুমি নিয়ে ওই যে মুড়া বহ যাও যাবে যাবে আমি তো তর্ক গলে বমু না আমি যাই ওই যে মুড়া বমু না ওই গায়ের মধ্যে তো যাই তো পাই না তুই হ্যাঁ আমার গায়ে পাই না ওই দাদা ওই কি হলো তোমার পাই না কলা এই যে কলা বহিনি রে দাও কাসা বাজার যাবো এই যে কাসা বাজার যাবেন কি দুধের কলা ওলি খেলা তো ভাই বোন তাই নাকি হ্যাঁ এই বহেন এই চাচা আপনি ওই জমরা বহেন হ্যাঁ এ মোরা বহেন এই চাচা এই যে দেখেন এই যে এই যে দুধ কলা কলা আর এই দুধ এটা ওলি খেলা তো ভাই বোন ও তো কলার চেহারা ভালো আছে দুধের যে চেহারা এ বেজো দুধ কিন্তু হে কলা দিন কলা দিলে কত করে আলি বেসবেন বিসি আলি বেসু এখন এর কথা কই এই দুধ আর কলা এরা দুইটা হলে খালা তো ভাই বোন ভাই বোন এগরে থালিতে এই যে নইয়া দুধের মধ্যে গেলে মা হাইয়া মা হাইয়া মা হাইয়া সেট কি আছে নাকি নব হাই সাত নাগে হ্যাঁ বারে মনে দা হাবু রুবুর কা তাইতে হলে এরা খালা তো ভাই বোন হ্যাঁ পেটে এরা খালা তো বোন ইলাই বহেন হ্যাঁ পড়া বানরে কি বা করে পড়া যায় ভাই নিয়ে পাগল মানুষ বুঝছেন কি হিসাব পাতি টন আছে আপনি নিয়ে খালি তাই গেছে তাড়াতাড়ি আমি দিম না তোমার দুধ নিলাম আবার কাড়াল নিয়ে বয়ে থাকবো আমি আবার বাসন নিয়ে এলে গেছি আচ্ছা ঠিক আছে তোমার দেড়শো টাকা দিব আর করি না ভাই ভাই তে দুধ নিয়ে যাই না মহিলারা খালি গাছের মধ্যে পানি পানি দেয় যারা গিয়ে দোর হারামি ওরাই দুধের মধ্যে পানি দেয় আমরা কি ওই জাতের জাত ফাইজলামি করবেন ফাইজলামি কথা বাতা করেন না কত বেশি আঙ্গ করেন না এই যে পানি দিছে বানো হ্যাঁ এনে দুছেন সেন্ডা হুঙ্গেন দুধে দুধের সেন্ডা হুঙ্গেন সেন্ডা হুঙ্গেন বেড়া বেড়া গন্ধ কি সেন আরো ডেড হুঙ্গেন বললে দিহি কি পানি দিছেন নে হ্যাঁ সাবধানে কথা কইবেন বুঝছেন কি ঠিক আছে দুকিনে কলা কিনে নিয়ে যায় আচ্ছা সর বাবা সর বাবা এই যে সর বাবা আচ্ছা গড়ো না হলো আমি এই যে সর বাবা এই যে আমি আম জানে যে দুধ আমি তো আর এক বাজারে গেছিলাম
দুধ নিব না আমি দুধ চেক করব দুধের মধ্যে পানি আছে কিনা এটা পরীক্ষা করব চেক করবেন গে চেক করা পরীক্ষা করা ও আমি সেকার আমি দুধ চেক করি চেক করা করে দেই আপনি এখন ভালো হইছে বাইতে দুধ নেই দেখে গাল ভরে আপনি চেক করেন তারপর দুধ কিনব কি এর চেক মে করেন বুঝতাইছি না আমলে কথা কি এর চেক চেক বজো না হ্যাঁ চেক দুধের মধ্যে কার পানি আছে এটা যদি কানে ধরা পড়ে যে পানি আছে তার আইনত বিচার করা হবে বিচার করবেন ওহো আমি দুধ নিয়ে সিঙ্গে রাঙ্গে দুধের না চলন গো ইচ্ছা হলো তো আমার বলে নিয়ে যাব পরীক্ষা করে নিয়ে যাও আর নয় তো পানি থাকতে পারে বসো বসো না থাকে আমি না থাকে আরে আমার নাম রবি সিং কঠোর শাস্তি কি কটকলি আমি পরীক্ষা করব না দেখেন দেখেন মিসিং ডাই ব্যবসে কইলাম না যে ভালো দুধ দেখেন স্যার মিসিং ডাই ব্যবসে মেশিন ড্রাইভার বলি তো তার মধ্যে পানি বেশি হ্যাঁ পানি কত ঘুরতি স্যার মধ্যে আমি তো আম না স্যার দুধ কত ঘুরি দুধ তো দুই শের আড়াইশে নি দুধ আনসা কত ঘুরি জেলা আড়াইশে আড়াইশে আনসা কাল দেখেছিল দেশে আজ বয়ে কইল যে ভুষি কাঁচা ঘাস খাওয়াইছে দিকে আজকে বেশি হয়েছে সব দুধের মধ্যে যে পানি আছে অর্ধেক বেটা তুই এই ব্যবসা কতদিন ধরে করে তাই আমি তো আমরা বাড়ি এলাকা মানুষ সকাশ কিসের তাই গো বাইতে থেকে দিয়ে দেয় বাইতে গুনে দিয়ে দেয় আমি গেলি মাথায় ঘুরাই নেই না বেশি তোর কঠিন শাস্তি হবে হ্যাঁ থানা নিয়ে যাও কলাল কলাল ক দুধের মধ্যে পানি মিশাস কিসের সাইটের সার দুধ হের মধ্যে পানি মিশাইছে দিকে দোষ হয়েছে এই 1500 টাকা দে মদের বোতল কিনে হের মধ্যে যে পানি মিশিয়ে খায় সেটা তো শোয় না সেটার মধ্যে পানি মিশিয়ে গে তোর আমি যেটা করছি এটা কর তুই মানুষ সকাস কি ছিলি তাই যে কাম ধরে তোমা করলাম আর দুধের মধ্যে পানি দিব পানি বউ দিছে তো আমি দুধ চেক করে আনু পানি দিলে মানে দুধ আনু মিনে বেশ দুধের মধ্যে কোনো সময় পানি মিশাম দুধের মধ্যে পানি মিশাম না দুধের মধ্যে পানি মিশালে ধান কাটা হবো না হ্যাঁ বেটা হ্যাঁ ধান কাটা হবো না দণ্ডনীয় হবো না বোঝাই কি কাজ এক নাম্বার আংমা পানি মিশায় না এক নাম্বার দুধ দেশা খালি দুধ বেরা দুধ মিশায় ওরা না কই স্যার আসল তো ভাজি দেই হ্যাঁ বেরা দুধ কিসে দাম দাম বেরা দুধ গনো এ এক নাম্বার খাড়ি দুধ তোমার না বেতাল না তোমার ভালো আছে না তোমার ভালো আছে খালি আমি নেই আর কথা হইলে স্যার আমি কলাই বেচারলাম না দেখছেন তাই না দুধ আনছে দেখে যে আমার কলা নিজন মেয়ে তোমার মে কইলাম কলার বাজার নিয়ে যাও না কলার বাজারে যাব নিছে না ভাই তাই না ভাই কাল দুধ এটা নিলাম হ্যাঁ স্যার তুমি নিতে পারো ভালো আছে দেখছা আমার অফিসারে দুধের মধ্যে পানি মিশাবার না করছে আমি তার কথা অমান্য করুম কে হ্যাঁ আমি তার কথা অমান্য করুম না আমি দুধের মধ্যে পানি দিব না পানির মধ্যে দুধ দিয়ে মিশাম এই যে দিতে এই যা এমন আজকে আর অফিসে আমার কিছু কথা বলা এই যে তোর এই ভুঁড়ি জাল দিও ওই গড়ি গেল ওই যে ভুঁড়ি বাজি ভুঁড়ি জাল দিস কাজ চল নিয়ে জানি কান কাজ জাল দিস খালি জীবনে জীবনে এখন দুধের মধ্যে পানি দিস না দরকার ভরে পানির মধ্যে দুধ চাইলে দেন জল দিবি ঠিক আছে দিমনি তোমার যা তুমি যাও এত পেশাল পাড়া হারে
Sasa, কথা স্যার দুধের মধ্যে পানি মিশান যাব না দুধের মধ্যে পানি মিশান যাব না আমি তো দুধের মধ্যে পানি মিশাই নাই আমি পানির মধ্যে দুধ মিশাইছি আপনার মাথায় এখন ঢাইলা দিব হ্যালো পিওর আমি মোহাম্মদ আসান আলী আমি মোহাম্মদ রবি সেনকু হ্যাঁ আমরা দুই বন্ধু একত্রিত হইছি এখন টিকা বাদাইমা আসান আলী 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন কমেন্ট করুন বেশি বেশি ভুলবেন না কিন্তু আমি আসান আলী আমি রবি সেনগু গু গু রবি সেনগু